নির্বাচনী ব্যস্ততায় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার মাঝেই মানবিক রূপ আইসির। দুস্থ বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের খরচ যোগাতে চাঁদা তুলেছিলেন পরিবারের লোকেরা। জানতে পেরেই শটান হাজির আইসি, আর্থিক সাহায্য করে পাশে দাঁড়ালেন পরিবারের। পুলিশের মানবিক রূপের প্রশংসা এলাকাবাসীর। পরিবারে অর্থাভাব, বৃদ্ধের মৃত্যুর পর শেষকৃত্যের জন্য চাঁদা তুলছিলেন পরিবারের লোকেরা। সেই সময় বাড়িতে হঠাৎ পুলিশের গাড়ি, উর্দিধারীদের দেখে ভয় পেয়ে যান পরিবারের লোকেরা। কিন্তু পরক্ষণে বুঝতে পারেন খোদ আইসি এসেছেন সাহায্যের জন্য, এসেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য। পুলিশের এই মানবিক রূপকে কুর্নিশ জানালেন সকলে। মৃত গণেশের পরিবারের পাশে দাঁড়ালেন মালদহের হরিশ্চন্দ্রপুর থানার আইসি, শেষকৃত্যে দিলেন সাহায্য। প্রসঙ্গত, মার্চ মাসের প্রথম সপ্তাহে বৃদ্ধ অসুস্থ গণেশ দাসকে তুলসীহাটা ব্রিজের নিচে পড়ে থাকতে দেখা গিয়েছিল। চার দিন ধরে ওই এলাকায় পড়ে থাকা সত্ত্বেও সেই সময় কর্তব্যরত পুলিশের পেট্রোলিন ভ্যান দেখা সত্ত্বেও উদ্ধার করেনি বলে অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দাদের। অবশেষে স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধির মারফত খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের নির্দেশে অসুস্থ বৃদ্ধ গণেশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে অবশেষে বাড়িতেই মারা যান ওই অসুস্থ বৃদ্ধ গণেশ দাস। বিপাকে পড়ে তার হতদরিদ্র পরিবার। গণেশের শেষকৃত্যের জন্য অর্থের জোগাড় করতে পারেননি তারা। এবারও সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে পাশে দাঁড়ালেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। হরিশ্চন্দ্রপুর থানার নবনিযুক্ত আইসি মনোজিৎ সরকার সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান গণেশবাবুর বাড়িতে। পরিস্থিতি বিবেচনা করে তিনি তৎক্ষণাৎ গণেশবাবুর শেষকৃত্যের জন্য আর্থিক সহযোগিতা করেন। সাহেব কোথায় এসেছিলেন আজকে? আজকে সদ্যপ্রয়াত গণেশ দাসের বাড়ি এসেছিলাম আমরা। আপনারা জানেন কয়েকদিন আগে উনি অসুস্থ হয়ে গেছিলো, পুলিশ রিকভারি করে ওনাকে নিয়ে এসেছিলো, আপনাদের খবরের জেরে এটা হয়েছিল। তো উনি খুব রিসেন্টলি মারা গেছেন, তো পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমাদের তরফ থেকে যা সৌজন্যমূলক সাক্ষাৎ আর সামান্য একটু সাহায্যই আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের কাছে খবর ছিলই, সংবাদ মাধ্যমের সূত্রেই আমরা খবরটা পেয়েছি। তো সুতরাং আমি চাই যে সাধারণ মানুষ একটু ভালো থাকবে। আমাদের পুলিশ তরফ থেকে যতটুকু হেল্প করা যায়, খুব বেশি হেল্প তো আমরা করতে পারি না, তো ব্যক্তিগত স্তরে যতটুকু করা যায়। এবং সংবাদ মাধ্যম, আপনাকে খুব ধন্যবাদ যে আপনি এই ধরনের খবর করছেন। ওনারা শেষকৃত্য করতে পারছিলেন না, এটা শোনা গেল। তো এই জন্যই আমরা ওনার পাশে এসে দাঁড়ালাম এবং আর্থিকভাবে সাহায্য খানিকটা করলাম, যাতে ঠিক মতন ওনার শেষকৃত্যটা সম্পন্ন। পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে আপ্লুত গণেশের পরিবারের লোকেরা। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে। প্রথমে তো অসুস্থ ছিল, অসুস্থ অবস্থায় বাচ্চাকে রবিবার বাচ্চাকে চলে যাই বার হয়ে, তারপরে পাঁচ দিন পর তারপরে আমরা খোঁজ পাইছিলাম ভবানী ব্রিজের ওখানে পাইছিলাম। কিন্তু আমরা থানাতে জানায় কমপ্লেন করছি, 24 ঘন্টা আমাকে থানাতে আমরা কমপ্লেন জানাইছিলাম। যখন পাওয়া গেছে পাঁচ দিন পরে, ওখান থেকে আবার ওই পুলিশের গাড়িয়ে আমাদের সহযোগিতা করে হসপিটাল অ্যাম্বুলেন্স যায় আবার হসপিটালে ভর্তি করে পাঁচ দিন, তারপরে বাড়িতে ভালো হওয়ার পরে আমরা বাড়িতে রাখলাম, 20 দিন পরে মারা গেছে। বিডিও বলেছিল পুলিশকে, আবার বিডিও বলার পরে পুলিশ আমাদেরকে সহযোগিতা করে হসপিটালে আনে দিয়েছে পাঁচ দিন পর। কোথায় পাওয়া গেছিল? ওই ভবানী ব্রিজের ওখানে, ভবানী ব্রিজের ওই দিকে, তুলসী কাঠার দিকে। আজকে কারা এসেছিল? তারপরে শুনলাম যে না, সহযোগিতার জন্য এসছে, আমাদেরকে ভালো লাগলো, না করেছে ভালো লাগছে। এসি আছে যে আমাদের সঙ্গে সহযোগিতা করলো, তো আমাদের অনেক ভালো লাগছে, ভালো লাগছে। প্রথমে তো আমরা ভয় পাই গেছিলাম যে পুলিশ আমার বাড়ি কেন ঢুকলো, এইমাত্র আমার বাড়িতে মরা মরেছে, আবার পুলিশ আসে ঢুকে গেছে, আমি খুবই ভয় পাইছিলাম। তারপরে শুনছি যে না, এসি সাহেব সহযোগিতা করার জন্য এসছে। আচ্ছা, তো যাই হোক, এসি সাহেব সহযোগিতা করলো, আমাদেরকে ভালো লাগলো। এসিকে ধন্যবাদ দেবো যেন সব দিনের জন্য এখানে থাকে, ওই আমাদেরকে ভালো লাগলো। না, আমরা বাড়ি বাড়ি সাহায্য করছিলাম, হ্যাঁ শুনেছে মনে হয়, ওই জন্যই সাহায্য করতে মানে চাঁদা তুলছেন বাড়ি বাড়ি গিয়ে আপনারা? হ্যাঁ হ্যাঁ, একসময় হরিশ্চন্দ্রপুর পুলিশের অবহেলার জন্যই গণেশকে চার দিন ধরে রাস্তায় পড়ে থাকতে হয়েছিল। আজ সেই পুলিশের অন্য রূপ দেখে অবাক হরিশ্চন্দ্রপুরের বাসিন্দারা। প্রথমে আসে তো আমরা দেখে চমকা হয়ে গেলাম যে পুলিশের গাড়ি সে কেন থামলো। তারপরে আইসি সাহেবকে বসতে দিলাম, তো বলছে না না আমরা বসবো না।
তো বল তারপরে পাইছে কিছুদিন আগে গণেশ দাস একটা ইয়ে পড়েছিল অন্য জায়গায়, তার মধ্যে একটা সামনে আমাদের ডায়েরি করেছিলাম, নিজের ভাই ডায়েরি পুলিশ বাবু এসে উদ্ধার করে আমাকে নিয়ে আসলো বাড়িতে। তারপরে উনি আজ মরে যান, সোমবারের দিন শ্রাদ্ধ আছে। তারপর আইসি সাহেব এসে দাঁড়ালো, আসলো আমাদের পাশে। তারপরে আমরা মাঝে কিছু কিছু বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য কানেকশন যারা করি, তো আইসি সাহেব শুনে আমাদের বাড়ি আসলো। আইসি সাহেব আসে আমাকে কিছু সাহায্য দিয়ে গেলো, সাহায্য করে গেছে, খুব ভালো। নতুন আইসি সাহেব এসছে, তো আইসি সাহেবকে আমি খুবই প্রচুর ধন্যবাদ জানাচ্ছি। এই এস এফ যেন হরিশ্রমপুরে যেন দীর্ঘদিন থাকে, এই এস এফ যেটাই আমি কামনা করি, আইসি সাহেব হরিশ্রমপুর এই ধরনের আইসি সাহেব থাকে হরিশ্রমপুরে। তো আমরা খুবই ভয় পাই, তো পুলিশ এই ধরনের আইসি সাহেব আসলো, পুলিশ এই আইসি সাহেব আমাকে যদি আসে সবার সঙ্গে হাত মিলালো, ই করলো, সব হাসি মোড়া হাসি মুখে কথা বলে গেল। আইসি সাহেবকে আমি খুবই ধন্যবাদ জানাই। আমার নাম সন্তোষ দাস, গণেশ যে মৃত্যু হয়েছে আমার ভাগনা হবে।